সংঘর্ষিত এক নারী নেত্রীর পৈশাচিক কাণ্ড। এক গৃহবধূকে ফুসলিয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা, ওই গৃহবধূকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ, এমনকি কিশোরী গৃহবধূর অর্থ স্বর্ণলঙ্কার হাতিয়ে নেবার গুরুতর অভিযোগ। ইন্দ্রনগর এলাকার বাসিন্দা জনৈকা সংঘর্ষিত এই নারী নেত্রীর বিরুদ্ধে এমনই রোমহর্ষক অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। বর্তমানে তথাকথিত নেতা নেত্রীর অভাব নেই, এই পরিস্থিতিতে ইন্দ্রনগর দুধের ডায়েরি সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈকা স্বঘোষিত নারী নেত্রীর বিরুদ্ধে বর্তমানে যে অভিযোগ উঠেছে তা হিন্দি সিনেমার কাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়। অভিযোগ, ওই স্বঘোষিত তথাকথিত নারী নেত্রীটি 79 টিলা এলাকার বাসিন্দা জনৈকা গৃহবধূকে ফুসলিয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে, উপরন্তু তাকে দেহ ব্যবসায় বাধ্য করেছে বলে নিজেই অভিযোগ জানালো ওই গৃহবধূ। এমনকি তথাকথিত এই স্বঘোষিত নারী নেত্রীর বিরুদ্ধে ওই কিশোরীর গৃহবধূর অর্থ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ইন্দ্রনগর এলাকার বাসিন্দা জনৈকা স্বঘোষিত নারী নেত্রীর বিরুদ্ধে এমন রোমহর্ষক অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। এমনকি এই স্বঘোষিত তথাকথিত নারী নেত্রী স্বামী সহযোগে এলাকায় নেশার ট্যাবলেট বিক্রির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। গলা চেন নিছে, মুক্তা সন্ধ্যের আংটি নিছে, কান পাশা নিছে, তার কাছে 80,000 টাকা নিছে, আমার কাছ থেকে একজোড়া শঙ্খ, তার কাছে 50,000 টাকা, তার বাবুর কাছে 60,000 টাকা, এরপর মায়েরা তো অপমান করছে জায়গা জায়গা নিয়ে, মনিকা সাহা আর ব্যবসাও করছে, স্বামীর নাম হয়েছে বলিকে, আর দুই নম্বরই ইয়ে করে, ট্যাবলেটও গেছে, ইয়েও করে, জায়গা তাই জামাইও গেছে, তাইও গেছে, পাড়া টামি দে, আমার বাড়ি কোনাগুনিও তাই নষ্ট করতেছিল, একদিন পুলিশ লই আইছে আমার বাড়ি ঘর ফিরা লাইতো। এ ব্যাপারে স্থানীয় মাতব্বরদের কাছে অভিযোগ জানিও এই পর্যন্ত অভিযোগকারীরা কোনো সুরাহা পথ পাননি। কার্যত ওই কিশোরী গৃহবধূ এবং তার গর্ভধারিণী মা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের হস্তক্ষেপের দাবি উঠছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।